ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে স্থায়ী কমিটির প্রধান কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয় এরপর করোনা মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন করেন সকলে সম্মেলনে দুশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন